কাপ চা সাথে বাকরখানি সকালের শুরুটি হয় পুরান ঢাকার মানুষের এভাবেই ঐতিহ্যবাহী বাখরখানির ইতিহাস শুরু হয় মোগল আমল থেকে মোগল আমলের জনপ্রিয় খাবারটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি খাবারের তালিকায় তৈরি হয়েছে যুগের পর যুগ চলে গেছে কিন্তু এর চাহিদা এখনও কমেনি পুরান ঢাকার অলিতে গলিতে ছোটো ছোটো দোকানে বাকরখানি বিক্রি করা হয় আজকে আপনাদেরকে আমরা সেই ঐতিহ্যবাহী বাখরখানি সম্পর্কে আমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব আখের এবং খনিবানু এই দুজনের প্রেমের সাক্ষী থেকে যায় বাখরখানি তাদের দুজনের নাম থেকেই বাখরখানির নামের উৎপত্তি পুরান ঢাকায় বেশ জনপ্রিয় একটি খাবার আমল থেকেই এই খাবারটি পুরান ঢাকায় মানুষজন করে আসতেছে পরবর্তীতে পুরান ঢাকার মানুষজন এটি ঐতিহ্যবাহী খাবার হিসাবে এই খাবারটি মানুষের মধ্যে বেঁচে যায় সেই খাবারটির নাম হচ্ছে বাকরখানি, আসসালাম আলাইকুম বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ নাইম আছি আপনাদের সাথে আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার বিশ্ববিখ্যাত বাকরখানির সন্ধানে বাকরখানির খোঁজ করতে করতে আমরা পুরান ঢাকার অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছি তো পুরান ঢাকায় যে বিশেষত্ব হলো এইখানের মানুষজন খুবই ভোজন রসিক এইখানে মোগল আমল থেকে বিশ্ববিখ্যাত এক ধরনের রুটি খুব জনপ্রিয় হয়ে যায় সেই রুটিটির নামই হচ্ছে বাকরখানি এই বাকরখানি এখানে জনপ্রিয়তা এত বাড়ার কারণ হল এই খাবারটিতে কোনো প্রকারের ভোজ্য তেল ব্যবহৃত হয় না এবং কোনো প্রকারের চিনি ব্যবহৃত হতো না তো এই কারণে দেখা যাচ্ছে যে এই খাবারটি খুবই জনপ্রিয় হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার দেখতে চাইলে খাবার সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন কোন অঞ্চলের খাবারের ভিডিও আপনারা দেখতে চান সেটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে পুরন ঢাকার মানুষজনের সকাল ভাঙেই এক কাপ চায়ের সাথে একটি বাকরখানি না হলে তাদের সকালটি সকাল থাকে না এবং বিকেলে মিষ্টির সাথে বাকরখানি না হলে তাদের বিকালের নাস্তা স্বয়ং হয় না এখানে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে এই বাকরখানি অন্যতম পুরান ঢাকার গলিতে গলিতে আপনি হাঁটলেই দেখতে পারবেন ছোটো ছোট দোকানে বাকরখানি তৈরি হচ্ছে এবং বাকরখানি বিক্রি হচ্ছে বাকরখানি ইদানিং অনেক ধরনের বিক্রি হয়ে থাকে পনির বাখরখানি বাদাম বাখরখানি মিষ্টি বাখরখানি নোনতা বাখরখানি অন্যতম বিক্রয়ের চাহিদা অনুযায়ী বর্তমানে এগুলোর রূপ পরিবর্তন হলেও প্রথম দিকে বাখরখানি কিন্তু এরকম ছিল না প্রথম দিকে বাখরখানি সচরাচর তৈরি হতো নোনতা টাইপের মিষ্টান্ন ছাড়া বাখরখানিটি খুব জনপ্রিয় ছিল খুব খুবই জনপ্রিয় একটা আইটেম ছিল তাদের পরবর্তীতে বিভিন্ন শেপে বাখরখানি তৈরি করা হয় বর্তমানে গোল ছোট আকারের বাখরখানিটা খুব জনপ্রিয় এখানে ক্রেতা তাদের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে বাখরখানি কালেকশন করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর আকারের বাখরখানি এখানে পরিবেশিত হচ্ছে কাচের বাক্সের মধ্যে বাখরখানি তৈরি করার পরবর্তীতে এগুলোকে বিক্রি করা হয় পূর্বে এগুলোর দাম অনেক কম ছিল কিন্তু বর্তমানে বাজার পরিস্থিতি বিবেচনা করে একশো টাকা থেকে প্রায় আড়াইশো টাকা পর্যন্ত বাঘরখানির দাম হয়ে থাকে তান্দুরিতে বাখরখানি তৈরি করা হয় বর্তমানে অনেক আধুনিক চুল্লিতেও বাখরখানি তৈরি করা হয় কিন্তু স্থানীয়ভাবে তান্দুরে তৈরি বাঘরখানির চাহিদা অনেক বেশি থাকে আপনারা দেখতেই পারছেন এখানে সার্বক্ষণিক ভিড় থাকে দোকানগুলোর মধ্যে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী একশো গ্রাম দুশো গ্রাম আধা কেজি এক কেজি এবং কি তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে প্রোডাক্ট কিনে থাকে মচমচে বাখরখানির সাথে মিষ্টির একটি আলাদা বিশেষ কম্বিনেশন রয়েছে এখানে পুরান ঢাকার মানুষের মধ্যে যেটি খুবই জনপ্রিয় বর্তমানে মিষ্টি বাখরখানি খুব বেশি বিক্রি হয় মানুষের রুচির পরিবর্তনের কারণে পুরান ঢাকার কথা বললে এই খাবারগুলো খুবই জনপ্রিয় হয়ে থাকে আপনারা এখানে দেখতেই পারছেন কীভাবে বাখরখানি তৈরি করা হচ্ছে বাখরখানি তৈরি করার পরবর্তীতে তান্দুরের মধ্যে এটিকে ছ্যাঁকা হচ্ছে তার পরবর্তীতে তৈরি হচ্ছে মচমচে গরম গরম বাখরখানি